নৱবৰ্ষত চৰকাৰী কৰ্মচাৰী আৰু পেঞ্চনাৰসকলৰ কাৰণে অত্যন্ত সুখবৰ হয় শ্ৰাৱেদসকল য'ত চৰকাৰী কৰ্মচাৰী আৰু পেঞ্চনাৰসকলে তেওঁলোকে উপকৃত হ'ব আৰু সেয়েহে নৱবৰ্ষৰ প্ৰথম তাৰিখতে এক এক শেহতীয়া খবৰ য'ত এয়া চাওক আপোনালোকে প্ৰথম পেৰাগ্ৰাফৰ দ্বিতীয় লাইনটো চাবলৈ যত্ন কৰিব য'ত আপোনালোকে চাওক এয়া প্ৰথম জানুৱাৰী দুই হাজাৰ চৌব্বিছ তাৰিখৰ পৰা আপোনালোকে একত্ৰিছ মাৰ্চ দুহেজাৰ চৌব্বিছলৈকে আপোনালোকে বহু পরিমাণে সুদ লাভ করে আপনারা লাভান্বিত হব হয় সাবিদে সেভিং ডিপোজিটত আপনার সুদ লাভ করব চারি কই প্রথম বছর ডিপোজিটর কারণে লাভ করব ছয় দশমিক ন শতাংশ সুদ দুই বছরের ডিপোজিটর কারণে সাত শতাংশক ঠিক তেদরে তিন বছৰৰ ডিপোজিটর কারণে লাভ করব সাত দশমিক এক শতাংশ সুদ ঠিক তেদরে পাঁচ বছর ডিপোজিটের কারণে লাভ কৰিব সর্বোচ্চ সাত দশমিক পাঁচ শতাংশ সুট তেদরে পাঁচ বছর রেকারিং ডেপোজিটর কারণে আপনাদের লাভ কৰিব ছয় দশমিক সাত শতাংশ সুট সিনিয়র সিটিজেন সেভিং স্কিমত পাব আপনাদের সর্বোচ্চ আট দশমিক দুই শতাংশ সুট আনহাতে মান্থলি ইনকাম একাউন্ট লাভ করব সাত দশমিক চারি শতাংশ তেনে তেদরে ন্যাশনাল সেভিং সার্টিফিক লাভ কৰিব সাত দশমিক সাত শতাংশ সুট আনহাতে পাবলিক প্রভিডেন্ট ফাণ্ড স্কিমত লাভ কৰিব সাত দশমিক এক শতাংশ সুট আনহাতে কিষাণ বিকাশ পাত্র লাভ কৰিব সাত দশমিক পাঁচ শতাংশ ভোট আনহাতে সুকন্যা সমৃদ্ধি একাউন্ট স্কিমত লাভ করব সর্বোচ্চ আট দশমিক দুই শতাংশ ভোট যোট ইয়ার আগতে আট শতাংশ আছিল আর আট দশমিক দুই শতাংশ কৰা হয়েছে আনহাতে পেনশন হওয়ার কারণে এসে চাব সিনিয়র সিটিজেন সেভিং স্কিম যিটো আট দশমিক দুই লই আপনার সোট নির্ধারণ করা হয়েছে যার ফলত আপনারা যথেষ্ট পৰিমাণে উপকৃত হব পাৰিব। আৰু হে হে। কৰ্মচাৰী আৰু পেঞ্চনাৰসকলৰ সৈতে জড়িত প্ৰতিটো শেহতীয়া খবৰ তথ্য সহকাৰে পাবলৈ কৰ্মচাৰী আৰু পেঞ্চনাৰসকলৰ ওপৰত পৰিচিত একমাত্ৰ ইউটিউব চেনেলটো আপোনালোকে ছাবস্ক্ৰাইব শ্বেয়াৰ আৰু লাইক কৰিবলৈ নাপাহৰিব সকলোৱে সুস্থ থাকক ভালে থাকক পৰৱৰ্তী আন এটা ভিডিঅ'ত লগ পোৱাৰ আশাৰে আজিলৈ ইমানতে সামৰিলোঁ ধন্যবাদ